আসসালামু আলাইকুম, মোহন হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, প্রতিদিনের মতোই আজকে আরেকটি নতুন মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের মেডিসিনটি হচ্ছে জেপিরন। এটি মূলত প্রস্তুত করেছেন দি ইবনেসিনা ফার্মাসিক্যাল লিমিটেড। সো বন্ধুরা, আজকে এই জেপিরন ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এটি একটি কোটাতে টোটাল 30টি ট্যাবলেট থাকে। এই জেপিরন ট্যাবলেটে রয়েছে মূলত আয়রন, পলিমাল্টোজ, ফোলিক অ্যাসিড এবং জিঙ্ক। সো বন্ধুরা, এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই ট্যাবলেটটি কেন খাবেন, উপকারিতা অপকারিতা, গর্ভ অবস্থায় খেতে পারবেন কি না, কখন খেতে হবে, এ টু জেড বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন। সো বন্ধুরা, জেপিরনের ব্যবহারসমূহ গর্ভ অবস্থা এবং স্তন্যদানকালীন অবস্থায় আয়রন, ফোলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতি পূরণে অথবা আয়রন, ফোলিক অ্যাসিড এবং জিঙ্কের প্রতিরোধমূলক চিকিৎসায় নির্দেশিত। এই মেডিসিনটি বিশেষ করে গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের জন্য খুবই ভালো একটি মেডিসিন এবং আপনারা গর্ভ অবস্থা এবং স্তন্যদানকালে এই মেডিসিনটি খেলে আপনাদের অনেক বেশি উপকার হবে। বিশেষ করে গর্ভ অবস্থা যারা খাবেন তাদের বাচ্চার জন্য এটি খুবই কার্যকরী একটি মেডিসিন। আর যারা দুগ্ধ দান করেন এবং বাচ্চাদের দুধ খাওয়ান তাদের ক্ষেত্রেও খুবই কার্যকরী, কারণ হচ্ছে এটিতে প্রচুর পরিমাণে ফোলিক অ্যাসিড এবং আয়রন রয়েছে। ডোজ প্রতিদিন একটি ট্যাবলেট, গুরুতর ক্ষেত্রে এবং চিকিৎসকের নির্দেশ অনুযায়ী দিনে দুটি ট্যাবলেট খেতে পারবেন। বিভিন্ন কারণের ওষুধের তারতম্য হতে পারে। অনেক সময় দেখা যায় ডাক্তারকে আপনি না বলে ওষুধটি খেতে শুরু করেছেন, সেক্ষেত্রে গর্ভ অবস্থা এবং স্তন্যদানকালীন ক্ষেত্রে এই জেপিরন ট্যাবলেটটি অবশ্যই খাওয়ার আগে ভালোভাবে ডাক্তারের সাথে পরামর্শ করে খাবেন। অনেক সময় দেখা যায় ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে যে দিনে এক ডোজ, হয়তো বা অনেক সময় দেখা যায় দুই ডোজ, সেক্ষেত্রে ভালোভাবে ডাক্তারের সাথে পর্যালোচনা করে ওষুধটি ব্যবহার করেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই জেপিরন ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না, সেই বিষয়টিও লক্ষ্য রাখতে হবে। ডাক্তার যেভাবে বলবে ঠিক সেভাবে ব্যবহার করবেন। যাদের এই জাতীয় ওষুধ অতিসঙ্গে ছিল তাদের ক্ষেত্রে এটি ওষুধ ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া সব ওষুধের ক্ষেত্রে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। ঠিক তেমনই জেপিরন সম্পর্কে কিছু উল্লেখ করা হয়েছে, বিশেষ করে গাঢ় রং, যুক্তমল, বমিভাব এবং কখনও কখনও দেখা যায় পরিপাকতন্ত্রীয় জ্বালা পড়া, যেমন ক্ষুধামন্দা, বমি এবং কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়াও দেখা দিতে পারে, বিশেষ করে এই ওষুধটি খাওয়ার ফলে। সতর্কতা এবং সতর্কবাণী, সেই বিষয়টিও আপনারা ভালোভাবে খেয়াল রাখতে হবে। যাদের রক্তে আয়রনের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে অবলম্বন করতে হবে। যে সমস্ত রোগীকে হিমোলাইট্রিন এবং এনিমিয়া অথবা রেড সেল এবং আপাসিয়া হয় তাদের ক্ষেত্রে ব্যবহার সাবধানতা অবলম্বন করতে হবে। জেপিরন ট্যাবলেটটি মূলত ইবনেসিনার খুবই একটি ভালো মেডিসিন। ওভারডোজ, আপনি যদি মনে করেন যে এই মেডিসিনটি অত্যাধুনিক পরিমাণে ব্যবহার করে ফেলেছেন, অবশ্যই ব্যবহার করবেন, এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। আপনার ডাক্তার যেভাবে বলবে অতিরিক্ত খাওয়ার চেষ্টা করবেন না, ডাক্তারের যেভাবে বলবে সেভাবেই মেডিসিনটি খাওয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত খেলে আপনার দেখা যায় অনেক সময় আপনার মাথা ঘুরাবে, অন্যান্য বিভিন্ন সমস্যা দেখা দিবে, তারপর ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটি ওভারডোজ খাওয়ার চেষ্টা করবেন না। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ওষুধ জেপিরন খাওয়ার চেষ্টা করবেন। যেহেতু আয়রন এবং ফোলিক অ্যাসিড বিভিন্ন সাথে ভিটামিনও রয়েছে, সেক্ষেত্রে ভালোভাবে পর্যবেক্ষণ করে মেডিসিনটি ব্যবহার করার চেষ্টা করবেন। বিশেষ করে গর্ভ অবস্থা এবং স্তন্যদানকালে এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন কি না, সেই বিষয়টিও ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। গর্ভ অবস্থায় প্রথম 3 মাস ব্যবহার থেকে বিরত থাকা উচিত। পরবর্তী পর্যায়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রন ট্যাবলেটটি, বিশেষ করে এটি গর্ভ অবস্থা এবং স্তন্যকালীন মায়েদের জন্যই এই মেডিসিনটি প্রযোজ্য, সেই ক্ষেত্রে 3 মাস আগে এটি গ্রহণ করতে পারবেন না। 3 মাস পর থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটি সেবন করার চেষ্টা করবেন। এই মেডিসিনটি মূলত এক প্রতি পেজের দাম 3.50 টাকা। তো আপনারা যখনই মেডিসিন কিনবেন তখনই ভালোভাবে পর্যালোচনা করে কিনবেন, কারণ এই মেডিসিনগুলো গর্ভ অবস্থায় আপনারা খেয়ে থাকেন আর দুগ্ধদানকারী মায়েরাও খেয়ে থাকেন, সেই ক্ষেত্রে যখনই মেডিসিন ক্রয় করবেন
তখনই মেডিসিনের ডেট দেখে নেবেন। সেক্ষেত্রে মেডিসিনের যদি আপনার এক্সপায়ার ডেট না থাকে, সেই ক্ষেত্রে আপনি মেডিসিনটি খাওয়ার চেষ্টা করবেন না। মেডিসিন খেলে তখন আপনার নানা ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। সো বন্ধুরা, আজকে এই জেপিরিন ট্যাবলেট সম্পর্কে আলোচনা করলাম। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অলওয়েজ আমার পাশে থাকবেন। আমি যথাযথ চেষ্টা করি যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি এবং বুঝিয়ে বলতে পারি, আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন। আমি উপকৃত হলাম, আপনারা উপকৃত হলেন। সো বন্ধুরা, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটার সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।